এশিয়া কাপটা জিতেই শুরু পাকিস্তানের। অবশ্য এমনই তো হওয়ার কথা ছিল, অপোনেন্ট যে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপাল। পাকিস্তান ইনিংস এগিয়েছে রোলার কোস্টার রাইডেই, প্রথম দশ ওভারেই হারিয়েছে 44 রানে 2 উইকেট। আবার উল্টো পথেও হেঁটেছে একই দল, শেষ 10 ওভারে 2 উইকেট হারিয়ে তুলেছে 129 রান। 32 ওভারের আগে স্পর্শ 150, 40-এর আগে 200, আর শেষে তো বোর্ডে 6 উইকেটে 342 রান। পাকিস্তানের 340 পেরোনো রানে পুরো ক্রেডিট বাবর আজম আর ইফতেখার আহমেদের। বাবর আজম 115 স্ট্রাইক রেটে তুলেছেন 151 রান। বাবরের ব্যাটে ছিল 14টা 4 আর 4টা 6। নেপালের সাথে ইফতেখার আহমেদ পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। 71 বলে করেছেন 109, ছিলেন আনবিটেন। 11টা 4 আর 4টা 6 ছিল এই ব্যাটারের। নেপালের বোলিং ইউনিটের সেরা হাতিয়ার লামিচানে 10 ওভারে 69 রান দিয়ে নিয়েছেন 1টা উইকেটই। বাবরের জন্য এই ম্যাচটা ছিল রেকর্ডের একটা ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে 19 নম্বর আর সব মিলিয়ে পাকিস্তানের হয়ে বাবরের 31 নম্বর সেঞ্চুরি। এর আগে অবশ্য টেস্টে 9টা আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে করেছেন 3টা সেঞ্চুরি। 19 সেঞ্চুরি বাবরই সর্বেসর্বা, সবচেয়ে দ্রুততম। কোহলি আমলাদের মতো ওয়ানডের গ্রেটরাও বাবরের পেছনে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে বাবরের অবস্থান এখন 2-এ। অবশ্য আগে থেকেই যা ছিল, একটা সেঞ্চুরি পেলে স্পর্শ করবেন পাকিস্তানের গ্রেট সাইদ আনোয়ারকে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর আছেন 4-এ। বাবর যেভাবে ছুটছেন, ইউনুস খানকে স্পর্শ করতে সময় নেবেন কত। ওয়ানডে ক্রিকেটে 3-এ নেমে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর আছেন 3 নম্বরে, সবার সামনে বাবরের সিনিয়র কোহলি। এদিকে নেপাল ইনিংসের শুরুতেই ছিল বড় একটা ধাক্কা। প্রথম ওভারেই শাহিনশাহ আফ্রিদি নিয়েছেন 2 উইকেট। নেপাল উইকেট হারিয়েছে নিয়মিতই, 10 রানে প্রথম 2, 14 রানে 3, আর দলের অর্ধেক প্যাভিলিয়নে 82 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ কার্যত তখনই শেষ। এরপরে যেন যা হওয়া তাই হলো, জিতেই এশিয়া কাপটা শুরু পাকিস্তানের। রিফাত এমিল, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.